সারা জীবন মানুষের পিছে লাগলাম, সারা জীবন আমি মানুষকে ধোকা দিলাম, আল্লাহর পর থেকে আটকালাম, ভালো কাজ থেকে আমি আটকালাম। আজকে আমি মানুষের পরীক্ষা নেব, দেখি ওরা বিপদে পড়লে কি করে, আর বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে কি করে, আল্লাহকে স্মরণ করে না করে না, আর বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আল্লাহকে মনে রাখে কি রাখে না, আমি সেটা আজকে দেখব। কিন্তু কিভাবে পরীক্ষা নেওয়া যায়? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। আজকে আমি সাপ হব, সাপের রূপ ধারণ করে পরীক্ষা নেব, দেখি ওরা কি করে। আমি সাপের রূপ ধারণ করি। বাহ, খুব সুন্দর বাতাস তো, পড়া কাটা জায়গা তো, সেজন্য এত সুন্দর বাতাস, খুব আরামের জায়গা। এরপর সময় পেলে এখানে এসে বসে থাকবো। এখানে বসে বসে কি করছিস? শুধু শুধু বসে থেকে সময় নষ্ট করছিস। মাদ্রাসা যখন ছুটি থাকে তখন তো আমার সাথে একটু কাজ করলেই পারতি। কি কাজ করবো ভাইয়া? তুই আবার জিজ্ঞাসা করছিস যে কি করতে হবে? ওই হলুদ খেতে কত আগাছা জমে আছে, তুই কি কিছুই চোখে দেখিস না? বললে তো হয়, হলুদ খেতে ঘাস সাফ করতে, আর তো ঘুরিয়ে বলা কি আছে। যা যা, কাশিটা নিয়ে আগাছা পরিষ্কার কর, যা দাও ভাইয়া, যা তাড়াতাড়ি যা। আরে, ওই তো একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ও কাজ করছে। আজকের মিশন আমি ওর উপরে চালাবো, দেখি ও ওকে বিপদে ফেললে ও আল্লাহকে স্মরণ করে কি না, আর বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে তারপরে কি করে সেটাও দেখবো। যাই, আমি এখন এখান থেকে সাপ হব, হয়ে ওকে আমি ভয় দেখাবো। হা হা হা, আমি কোনোদিন দেখিনি। এ আল্লাহ, আমাকে সাপে থাকতে রক্ষা করো। এ আল্লাহ, সামনে বাবা আসতেছে, আমি আর জীবনে নামাজ কামাই দিব না। এ আল্লাহ, আমি এত বড় সাপ জীবনে দেখিনি। আল্লাহ, এই সাপের থেকে আমাকে বাঁচাও। আল্লাহ, কি ব্যাপার? আরাফাত আল্লাহর কাছে দোয়া করতেছে, ও তো কোনদিন নামাজ পড়ার কথাই কয় নাই। দেখি যাই, গিয়ে আগে দেখি যে কি হয়েছে। তাই তো, এত বড় সাপ কোনদিন তো দেখি নাই। এই হলুদ খেতে এত বড় সাপ কোন থেকে আইলো? দেখ আরাফাত, সাপটা তোকে দেখে কিভাবে ফুসফুস করছে, কারণ তুই নামাজ পড়িস না। চল, আজকে জুম্বার দিন, চল আমরা দুই ভাই মিলে গোসল করে নামাজ পড়তে যাই। হ্যাঁ, আরাফাত নামাজে যাবি না, নামাজের তো সময় হয়ে গেছে। আমি তো গোসলই করি নি, নামাজে যাবো কি? একটু আগে তো ঠিকই বিপদে পড়ছিলি, তখন তো ঠিকই আল্লাহর নাম নিলি, বললি না যে আল্লাহ আমাকে রক্ষা করো, আমি নামাজ পড়বো, রোজা প্রত্যেকটা রোজাই রাখবো। আল্লাহর কাছে দোয়া করলে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে, এই জন্য আল্লাহর হুকুম মেনে চলতে হবে। ভাইয়া, তুমি ঠিকই গেছো, আমার ভুল হয়ে গেছে, বিপদে পড়ছিলে আমার আল্লাহর নাম নিয়েছিলে। তুমি এখানে বসো, আমি গোসল করে আসি। আচ্ছা যাও।